হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্ট্রাইকিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পুলিশের পরীক্ষার জন্য তোমাদের একটি টপিক হলো কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন। তো এটি একটি সহজ টপিক, এখান থেকে অনেক সময় তোমরা একটি প্রশ্ন পরীক্ষাতে পাবে। তো তোমরা যদি একবার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের না পড়লেও হবে, তোমাদের এমনিতেই মনে থাকবে। আর যদি তোমরা আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম জয়েন না করে থাকো, অবশ্যই জয়েন করবে, কারণ সেখানে পুলিশের সিলেবাস অনুযায়ী প্রতিদিন মক টেস্ট হচ্ছে এবং ফুল লেন্থ টেস্ট তোমরা আরেকটি পাবে এই রবিবার রাত 10টায়, কারণ পরের রবিবার তো পরীক্ষা। তো অবশ্যই জয়েন করবে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো সবার প্রথমে রয়েছে ভিটামিন এ, যার রাসায়নিক নাম হচ্ছে কি, রেটিনল। তো রেটিনল ভিটামিন এ পাওয়া যায় কোথায়? উৎস হচ্ছে বাঁধাকপি, পাকা আম, টমেটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। আর অভাবজনিত রোগ কি? রাতকানা এবং সেরোসিস। আর বন্ধুরা, আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি 500টি জিকে মক টেস্টের, তো সেই ভিডিওটা তোমরা দেখবে, সব বাছাই করা প্রশ্ন রয়েছে, সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবে। তারপর আসে কি ভিটামিন বি ওয়ান, রাসায়নিক নাম হচ্ছে কি, থিয়ামিন। উৎস কি, ডিমের কুসুম, ঢেঁকি ছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বিট, লেচুর শাক। আর অভাবজনিত রোগ হচ্ছে কি, বেরিবেরি, ক্ষুধামান্দ, স্নায়ু দুর্বলতা। তোমাদের পরীক্ষাতে দিয়ে দেবে যে বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, বা অনেক সময় তোমাদের রিজনিংয়ে যে কোশ্চেন থাকে অ্যানালজি, সেখানেও এই ভিটামিন সম্পর্কিত প্রশ্ন কিন্তু থাকে। নেক্সট দেখো যে ভিটামিন বি টু, এর রাসায়নিক নাম হচ্ছে কি, রাইবোফ্লাভিন। উৎস কি, যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নাটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক এবং পালন শাক। আর অভাবজনিত রোগগুলি কি, চেইলোসিস, স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয় এবং গ্লাসাইটিস। নেক্সট হচ্ছে কি ভিটামিন বি থ্রি, এর রাসায়নিক নাম হচ্ছে কি, নিয়ানিস। উৎস হচ্ছে ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর বিন, এবং অভাবজনিত রোগ হচ্ছে কি, পেলেগ্রা। তারপর ভিটামিন বি ফাইভ, বি ফাইভ এর রাসায়নিক নাম হচ্ছে কি, প্যান্টোথানিক অ্যাসিড। উৎস হচ্ছে যকৃৎ, রাঙা আলু, মটর, আখের গুড়। অভাবজনিত রোগ হচ্ছে ডার্মাটাইটিস, অনিদ্রা এবং স্নায়ু দুর্বল। তারপর ভিটামিন বি সিক্স, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য। আর অভাবজনিত রোগ হচ্ছে ডার্মাটাইটিস এবং অ্যানিমিয়া। নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন বি সেভেন, যার রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। উৎস হচ্ছে ঢেঁকিছেঁড়া চাল, লালাটা, ভাতের ফ্যান, দুধ এবং ডিম। অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হওয়া, চর্মরোগ এবং চুলপড়া। তো যাদের চর্মরোগ এবং চুলপড়া রোগ রয়েছে তাদের কিন্তু তোমাদের এই ভিটামিন বি সেভেন এবং ভিটামিন বি নাইনের জন্য এই রোগটি হয়ে থাকে। তো ভিটামিন বি নাইনের তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক নাম হচ্ছে ফোলিক অ্যাসিড। উৎস হচ্ছে ঢেঁকিছেঁড়া চাল, লালাটা, ভাতের ফ্যান, দুধ এবং ডিম। মানে ভিটামিন বি সেভেন এবং বি নাইন সেম, শুধু তোমাদের রাসায়নিক নামটি আলাদা। তারপর ভিটামিন বি টুয়েলভ, অনেকেই শুনেছ এই ভিটামিনের নাম। তো রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন, এটির থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। উৎস হচ্ছে মাছ, মাংস, দুধ এবং ডিম। অভাবজনিত রোগ হচ্ছে বৃদ্ধি ব্যাহত এবং প্যারানিসিয়াস অ্যানিমিয়া। তারপর আসে ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস হচ্ছে আমলক্ষী, লেবু, পেয়ারাতে প্রচুর থাকে ভিটামিন সি, মাতৃদুগ্ধ। এবং অভাবজনিত রোগ হচ্ছে স্কার্বি। আর বন্ধুরা, তোমরা এখনও যারা ভিডিওটাকে লাইক করোনি, অবশ্যই প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ বিভিন্ন রকম চাকরি, যেমন রাজ্য এবং কেন্দ্রীয় সমস্ত চাকরির আপডেট তোমরা এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে। তো ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে কি, অর্গোক্যালসিপেরল ও কোকোক্যালসিপেরল। আর উৎস হচ্ছে সূর্যকিরণ, উদ্ভিজ্জ তেল, কড, হেলিবাট প্রভৃতি মাছের যকৃতের তেল। আর অভাবজনিত রোগ হচ্ছে কি, রিকেট। নেক্সট ভিটামিন ই, এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। উৎস হচ্ছে লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম এবং মাংস। আর অভাবজনিত রোগ হচ্ছে কি, ভিটামিন ইর বন্ধাত্ব। তারপর নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইলন। উৎস হচ্ছে পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন, যকৃৎ এবং বৃক্ক। আর অভাবজনিত রোগ হচ্ছে রক্তক্ষরণ বা হ্যামারেজ। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক বা ভিটামিন। তো তোমরা আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষাতে পাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবে। আর এই ভিডিওটাকে যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে, এখানেই দেখো এন স্ক্রিনে শো হচ্ছে, বা তোমরা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে।
500টি জিকে মক টেস্টের প্রশ্ন একসাথে এক ঘন্টার বেশি এটা ভিডিও, তো সব বাছাই করা প্রশ্নগুলো এখানে রয়েছে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবে, তাই এই ভিডিওটা কিন্তু কেউ তোমরা দেখা মিস করো না। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের সাথে। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।